একটা ছোট ভিডিও করছি তোমাদেরকে কিছু ইনফরমেশন দেওয়ার জন্য। আমি এর আগে অলরেডি আমার বেশ কিছু ভিডিওতে বলেইছিলাম, বাট তারপরেও অনেকে কমেন্টে জিজ্ঞাসা করছে এবং অনেক কোয়ারি আসছে এই রিলেটেড, তো মনে হলো একটা ছোট ভিডিও করে বলে দিলে বেটার হয়। সেটা হচ্ছে আমি এর আগে ভিজন আইএস এর PT365 এবং হচ্ছে মান্থলি ম্যাগাজিন যখন রিভিউ করেছিলাম সেই ভিডিওটাতেই আমি বলেছিলাম যে ভিজনের অবভিয়াস মক টেস্ট যেটা 2022-এর আর কি, তো সেটা কন্ডাক্ট হতে চলেছে। এটা অফলাইন মক টেস্ট, এটা 2019 সালে ফার্স্ট স্টার্ট হয়েছিল। 2019 সালে আমি নিজেও দিয়েছিলাম কলকাতাতে সিট পরে। তিনটে মক টেস্ট থাকে, মানে হচ্ছে প্রথম 2 ঘন্টাতে তোমার জিএস পেপার হবে, মাঝখানে 1 ঘন্টার গ্যাপ থাকে, দেন আবার তোমার সিস্যাট পেপার হবে, যেরকম আর কি তোমার ইউপিএসসিতে হয়ে থাকে ঠিক সেইভাবেই আর কি হয়। তো তিনটে মক টেস্ট হবে হচ্ছে তোমার 17 এপ্রিল, তারপর হচ্ছে 1 মে, 15 মে, এই হচ্ছে তিনটে ডেট। তিনটেই বোধহয় সানডেই পড়েছে খুব সম্ভবত, এরকম সানডে দেখেই ফেলা হয় কলকাতাতে স্কুলে, যে কোনো একটা স্কুলে সিট পড়ে। 2019 সালে খুব সম্ভবত নেতাজি নগরের দিকে আর কি, সাউথ কলকাতায় নেতাজি নগরে একটি স্কুলে সিট পড়েছিল, আমি নিজেও সেখানে পরীক্ষা দিতে গিয়েছিলাম। 2020-21 সালে হয়নি, বিকজ কোভিডের জন্য হয়েছিল অভ্যাস, বাট সেটা অনলাইনে হয়েছিল। এটাকে অভ্যাস বলা হয়ে থাকে আর কি, অভ্যাস যেটাকে আমরা বলি বা প্র্যাকটিস বলে থাকি। তো সেটা 2022-এ কলকাতাতে হচ্ছে, আমি নিজেও এনরোল করেছি, আমার বহু স্টুডেন্ট এনরোল করেছে, অনেক ছেলেমেয়েই করেছে, এবং যারা দিল্লিতে গিয়ে পরীক্ষা দেওয়ার সুযোগ পাও না তাদের জন্য তো আমি বলবো বেস্ট এটা, কারণ একটা এক্সাম লাইক কন্ডিশনে পরীক্ষা দেওয়া এবং ভিজনের কোশ্চেন যথেষ্ট স্ট্যান্ডার্ড হয়, যথেষ্ট টাফ হয়, তো সেই কোশ্চেনে একটা এক্সাম লাইক কন্ডিশনে এক্সাম দেওয়াটা একটা ভীষণ বড় ব্যাপার। এবং আমার মনে হয় যেটা যারা 2022-এ প্রিলিমস দেবে কলকাতা থেকে বা পশ্চিমবাংলা থেকে, তাদের জন্য ভীষণ একটা উপকারী হবে। তো চেষ্টা করো দেওয়ার, যারা যারা জানতে না তাদের জন্য, তারা তো জেনেই গেলে, আর যারা জানতে তারা জিজ্ঞাসা করছিল দিদি কীভাবে রেজিস্ট্রেশন করবো, কেউ কেউ জিজ্ঞেস করছিল গ্রুপে দিদি রেজিস্ট্রেশন করেছি বেশ কিছু সমস্যা ফেস করছি। আমি নিজে যেহেতু রেজিস্ট্রেশন 2019-এও করেছি, এখনও করেছি, তো সেই হিসেবে একটু বলতে পারি। এটার ফিস হচ্ছে 1000 টাকা, তিনটে মক টেস্টের জন্য অনলাইন পেমেন্ট করতে হবে। তোমার ওদের যে ওয়েবসাইটটা রয়েছে www.visionis.in, সেই ওয়েবসাইটে যাবে, ফোনটা তুমি ডেস্কটপ মোড অন করে নেবে, যদি তুমি ফোন থেকে করো, ল্যাপটপ বা কম্পিউটার থেকে করলে কোনো প্রবলেম নেই, ডেস্কটপ মোড অন করে নিলে নিয়ে ওদের যে হোম পেজটা, হোম পেজে ঢোকার পরে একটা রেজিস্ট্রেশন বলে একটা জায়গা রয়েছে অভিয়াসের, তো অভিয়াস পেয়ে যাবে সেখানে গিয়ে, বা তুমি যদি গুগলে সার্চ করো অভিয়াস ভিজন আইএস 2022, তুমি পেয়ে যাবে ওই মানে তোমার লিঙ্কটাই চলে আসবে আগে, তো ওখানে অন করবে, দিয়ে রেজিস্ট্রেশন বলে একটা অপশন আসবে, রেজিস্ট্রেশনে ক্লিক করবে, তোমার নাম, ফোন নাম্বার, ইমেল আইডি এগুলো দিতে বলবে, তুমি কোথা থেকে অভিয়াস সম্পর্কে জানতে পেরেছো সেটা একটা দেওয়ার অপশন আসবে, তো সেখান থেকে তুমি দিয়ে দেবে। সবটা দেওয়ার পরে একটা নেক্সট অপশন থাকে বা প্রসিডের একটা অপশন থাকে, সেই প্রসিডের অপশনে যাবে, যাওয়ার পরে বোধহয় খুব সম্ভবত তোমার থেকে মানে পেমেন্ট ডিটেলসগুলো চাইবে, তুমি কীভাবে পেমেন্ট করতে চাইছো, তুমি পেমেন্টটা করলে করার পরে তুমি মানে কোন মানে এগুলো সব সিলেক্ট করবে যে কোন ভার্সনে পরীক্ষা দেবে, যেমন হচ্ছে ইংলিশ ভার্সন, কবে কবে এক্সাম, কোথায় সিট করতে মানে সিটটা কোথায় ফেলতে চাইছো কলকাতাতে, সেটা সিলেক্ট করবে। সব করার পরে পেমেন্ট করবে, অনলাইন পেমেন্টের মোড থাকে, ডেবিট কার্ড হোক, ক্রেডিট কার্ড হোক, বা তোমার যে কোনো আর কি অনেক রকম অপশান রয়েছে, আমি জেনারেলি ডেবিট কার্ড থেকে করে থাকি। তো পেমেন্টটা তুমি করলে, করার পরে তোমার একটা ওটিপি ঢোকে ফোনে, স্বাভাবিক, সেটা তোমরা জানো প্রসিডিওর কীভাবে কী পেমেন্ট হয়, না জানলে যাদের যারা জানে তাদেরকে দিয়েই করিও, যদি তুমি না জানো করতে যেও না, তো সেটা করো। করার পরে তোমার কাছে একটা ইমেল আসবে, ইমেলে লেখা থাকবে যে আপনি সাকসেসফুলি পার্ট 1টা কমপ্লিট করে ফেলেছেন, এবার এই লিঙ্ক থেকে একটা হেয়ার বলে একটা জায়গা থাকবে, এইখান থেকে এবার আপনি পার্ট 2টা কমপ্লিট করতে পারেন, ঠিক আছে। তো এবার ওই হেয়ারের ওপর ক্লিক করার পরে একটা অপশন থাকবে যে তোমার একটা পাসপোর্ট সাইজ ছবি এবং হচ্ছে একটা ভ্যালিড আইডি প্রুফ, সেটা আধার হোক, ভোটার হোক, প্যান হোক, এরকম জাতীয় কিছু একটা আধার তোমার হচ্ছে আইডি প্রুফ তোমাকে আপলোড করতে হবে। তো তোমার ছবি এবং আইডি প্রুফটা তোমাকে আপলোড করতে হবে, করার পরে তুমি রেজিস্ট্রেশন পার্ট 2টাও কমপ্লিট করে ফেলবে, দেন তোমার ফোনে একটা ইমেলে মেসেজ আসবে যে আপনি সাকসেসফুলি পার্ট 2ও লগ ইন করে ফেলেছেন এবং আপনার আইডি হচ্ছে এটা এবং পাসওয়ার্ড হচ্ছে এটা। তো তারপরে তুমি ভিজন আইএসের পোর্টালে গিয়ে মানে তুমি যে গুগলে গিয়ে সার্চ করবে ভিজন আইএস লগ ইন বা স্টুডেন্ট পোর্টাল লগ ইন বলে সার্চ করবে, গিয়ে সেখানে একটা অপশন থাকবে তোমার ইমেল আইডি এবং পাসওয়ার্ডটা দেওয়ার, তুমি তোমার ইমেল আইডিটা দেবে এবং তোমাকে ওরা যে পাসওয়ার্ডটা বলে দেবে যে এটা আপনার পাসওয়ার্ড, তুমি সেই পাসওয়ার্ডটা দেবে, দেওয়ার পর তুমি লগ ইন করবে, ড্যাশবোর্ডে অভিয়াস 2022টা শো করবে যে তুমি এটা পারচেস করে ফেলেছো। পরীক্ষা 17 এপ্রিল 1 এবং তুমি অ্যাডমিট ডাউনলোড করতে পারবে হচ্ছে তোমরা খুব সম্ভবত 13 এপ্রিলের পর থেকে, খুব সম্ভবত ওখানে লেখা ছিল 13 এপ্রিলের পর থেকে অ্যাডমিট ডাউনলোড করা যাবে এক্সামের, তো 13 এপ্রিল অ্যাডমিট ওখানে আপলোড হয়ে গেলে তুমি ওটা ডাউনলোড করে প্রিন্ট আউট বার করে রাখবে। 3 দিন একই জায়গাতে পরীক্ষা হয়, কোনো সেন্টার চেঞ্জ হয় না, 3 দিন যেখানে পড়বে সেই একই জায়গাতে পড়বে এবং সেম অ্যাডমিটেই হয়ে যায় খুব সম্ভবত যতদূর মনে হয়, আর নাকি আলাদা হয়েছিল আমার এক্স্যাক্ট এখন মনে পড়ছে না, যাই হোক একই হোক বা আলাদা হোক প্রিন্ট আউট বার করেই রাখবে। তো এই আর কি, এটাই প্রসিডিওর, যারা জিজ্ঞেস করছিলে মনে হলো একটা ছোটো ভিডিও করে বলে দিই। এর আগে আমি বলেছিলাম যে অভিয়াস হচ্ছে, বাট কোনো প্রসিডিওর বা রেজিস্ট্রেশন কীভাবে কী করতে হবে সেটা বলিনি, তো এর জন্য অনেকে কমেন্টে জিজ্ঞাসা করছিলে দিদি কীভাবে কী করবে একটু বলে দাও। তো যারা 2022-এ ইউপিএসসি দিচ্ছো, দিল্লিতে যাওয়ার সুযোগ নেই, অফলাইনে মক টেস্ট দিতে পারো নি, ডেফিনেটলি দিস ইজ দ্য হাই টাইম, এবার এটা খুব ভালো সুযোগ, আমি নিজেও দিচ্ছি, যার জন্য খুবই হেল্পফুল হবে আমার মনে হয় প্রত্যেকের জন্য, তো ডেফিনেটলি দিও, উপকার হবে আশা করছি। তো আর বেশি বড় করবো না ভিডিওটা, এরপরে তোমাদের কালকে থেকে অনেক ভিডিও আসছে, সেগুলো তোমরা দেখতেই পাবে।
তো চলো পরের কোনো কালকের ভিডিওতে দেখা হচ্ছে, ততক্ষণ সবাই সাবধানে থেকো, ভালোভাবে থেকো, টাটা।